আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু দ্য আনাদার টিউটোরিয়ালস অফ রাশিদুল্লাহ। ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে রিকভার করবেন আজকে টিউটোরিয়ালে সেটি শেয়ার করব। তো একটা জিমেল অ্যাকাউন্ট কতটুকু গুরুত্বপূর্ণ যারা আমরা গুগল ড্রাইভ ইউজ করি তারা জানি, আর যারা জানি না এবং জিমেল অ্যাকাউন্টে কী কী কাজ করা যায় সেগুলো শেখার জন্য বা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের এই প্লে লিস্টে থেকে ঘুরে আসতে পারেন। এখানে রয়েছে জিমেল অ্যাকাউন্টের অসংখ্য টিউটোরিয়াল যেগুলো আপনাকে জিমেল সম্পর্কিত তথ্য এবং জ্ঞান দিতে যথেষ্ট সহায়ক হবে। তো বলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করার জন্য দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে জিমেলের মাধ্যমে, অপরটি হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফোন নাম্বারের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করতে পারেন। ভিডিও শুরু করবো তার আগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা আজকে টিউটোরিয়ালটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টটি আছে বাট আমার পাসওয়ার্ডটি জানা নাই, আমি পাসওয়ার্ডটি কীভাবে রিকভার করবো। তো তার জন্য আমার জিমেলটাকে কোনো একটা সফটওয়্যারে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করার জন্য জিমেল সফটওয়্যারটিকে বেছে নিলাম অ্যান্ড দেন এই প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনি চলে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে, গুগল সিলেক্ট করবেন, আপনার ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা ভেরিফাই করে দিবেন অ্যান্ড এইখানে আপনার পাসওয়ার্ড বলে যাওয়া জিমেল অ্যাকাউন্টটি টাইপ করে নেবেন অ্যান্ড দেন আমি নেক্সট সিলেক্ট করলাম। এইখানটাতে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, আমি ভুল পাসওয়ার্ড দিছি যেটা আমি জানি না অ্যান্ড দেন নেক্সট করলাম। এখানে দেখাচ্ছে আমি রং পাসওয়ার্ড এন্ট্রি করেছি বাট আমি কিন্তু পাসওয়ার্ড জানি না। তো পাসওয়ার্ডটি রিকভার করার জন্য জাস্ট আপনারা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড সিলেক্ট করবেন অ্যান্ড এইখানে আপনাকে গ্যাট এ ভেরিফিকেশন কোডের জন্য একটা ফোন নাম্বারের ডট ডট দিয়ে দেখানো আছে, লাস্ট দুইটা ডিজিট হচ্ছে 00। তো এটা হচ্ছে আমার ভেরিফিকেশন ফোন নাম্বার, আমি এই ফোন নাম্বারটি দিয়ে জিমেল ভেরিফিকেশনের জন্য মেসেজটি পাবো, আই মিন কোডটি পাবো। তো আপনি কীভাবে একটি ফোন নাম্বার জিমেল ভেরিফিকেশনের জন্য অ্যাড করবেন এই ভিডিওটি দেখতে পারেন, এখানে দেওয়া আছে আপনি কীভাবে অ্যাড করবেন কিংবা রিমুভ করবেন। একটা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য ভেরিফিকেশন কোডটি কোন নাম্বারে চান সেটা আপনি এই টিউটোরিয়ালটি দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন। এবং আপনি যদি ফোন নাম্বারটি অ্যাড করে রাখেন তাহলে এখানে আপনাকে দেখাবে আপনার ফোন নাম্বারগুলো সবগুলো হাইড রেখে লাস্টের দুইটা সংখ্যা দেখাবে, যদি আপনি জিমেল দিয়ে থাকেন তাহলে জিমেলটা হাইড রেখে লাস্টের হয়তো বা ফার্স্টের এরকম করে দুই একটা নাম্বার বা সংখ্যা আপনাকে দেখাবে। তো আমার এখানে নাম্বারটা জানা আছে, আমি জাস্ট নাম্বারটা এখানে টাইপ করতেছি। তো নাম্বারটি টাইপ করে আপনি জাস্ট এখানে সেন্ডে ক্লিক করবেন, তাহলে এইখান থেকে আপনার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো অলরেডি আমার ফোনে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে গেছে 6 ডিজিটের, আমি সেই সংখ্যাটি এখানে ইনপুট করে নিচ্ছি অ্যান্ড দেন নেক্সট সিলেক্ট করবেন। ওয়েলকাম ব্যাক, আই মিন ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমাকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছে। এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে আপডেট পাসওয়ার্ড আর একটা হচ্ছে কন্টিনিউ। আমি যদি এই ডিভাইসে কন্টিনিউ করতে চাই তাহলে জাস্ট কন্টিনিউ দিলে কিন্তু আমার জিমেলটা লগ ইন হয়ে যাবে। জাস্ট আমি যেখানে আপডেট পাসওয়ার্ড সিলেক্ট করি তাহলে আমাকে এখানে নতুন পাসওয়ার্ড এন্ট্রি করানোর জন্য বলবে। তো জাস্ট আপনারা নতুন পাসওয়ার্ডটা এখানে ইনপুট দিয়ে সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু এই জিমেলের পাসওয়ার্ডটি জানি তাই এখানে আমি পাসওয়ার্ডটি ইনপুট করাবো না, আপনারা জাস্ট এখানে নতুন পাসওয়ার্ডটি ইনপুট দিয়ে কনফার্ম করে সেভ পাসওয়ার্ডটা দিবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আই হোপ আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের টিউটোরিয়ালের সাথে আপনার ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এই ধরনের টেক রিলেটেড নিউজগুলির আপডেটগুলি পেতে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।